করোনা মহামারীর পরিপ্রেক্ষিত রাজ্য সরকারে জারি করা এক প্রকারের মিনি লকডাউনের পরিপ্রেক্ষিত খাদ্য সংকটত ভোগা ঐতিহ্যমণ্ডিত নাগশঙ্কর দেওয়ালয়ের কাছক খাদ্য যোগান ধরবলে ওলাই আহিছে কেগৰাকীমান যুবক। শুকুরবারে বিয়লি এই কেগৰাকী যুবকে মন্দির চৌহদত উপস্থিত হয়ে কিছুদিনের কাছর আহার মন্দির পরিচালনা সমিতির হাতত অর্পণ করার নিজেও কাছসমূহ কাছর আহার শুকান মাছ এইদরে পুখুরীত দিয়া পরিলক্ষিত হয়। নির্দিষ্ট সংগঠন বলে নাই, আমি আমার বন্ধু মহলের ইফালে হিতাফুল লাটু দাস, দুভঙ্গার শ্যামন্ত মেচ, টুপিয়ার অমৃত বড়ুয়া আর প্রহ্লাদ, নামটো উপাধিটো মই পাহৰি গৈছোঁ, প্রহ্লাদ বুলি এজন বন্ধু আমার মানে মাজত কথা বতরা হল কালি নিউজটুক লো যে ইয়াত খাদ্য সংকটের কাছরখানি ভুকা বলে একটা নিউজ পালো। যেহেতু আমি নাগশঙ্কর মন্দির ভাগের আমি পূর্বপুর আমি জড়িত হয়ে আছো, সদায় ইয়াত আমি সেবা জনাও যিকোনো শুভ মুহূর্ত, যেটা এই কাছরখানি এনেকুৱা এটা কথা আমি গম পালো। গম পাই আমি অকমান মর্মাহত হলো, হই আমি আজি রাতেপুৱাৰ ভিতর আলোচনা বিলোচনা করে আমি অল্প বেশিকই বিচারিছিল, কিন্তু শুকান মাছটো বর্তমান মার্কেটত এভেলেবল নোহার কারণে এক কুইন্টাল 9 কেজি যেটা আসে বিশ্বনাথ চারিআলি বজারত আর সমুদায় আনি আমি আজ কাছরখানির মাজত আপনাদের দেখেছি আমি দিয়েছি। ব্যুরো রিপোর্ট, জেসিসি ডিজিটাল।